উমারে মুসা তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলার জন্য যাইতেন একদিন ওই লোকটা পয়গম্বরে মুসাকে ডাক দিয়ে বললেন ওগো গো মুসা তোমার কাছে আমার একটা প্রশ্ন আমার একটা আবদার আমার একটা প্রশ্ন আছে মালিকের কাছ থেকে প্রশ্নটা করে জেনে নেবা মুসা নবী বললেন কি প্রশ্ন বললেন আমার প্রশ্নটা হলো এই যে আমার দুইটা হাতের একটা হাত দেয় নাই দুইটা পায়ের একটা পা দেয় নাই এমন করে আল্লাহ যে আমাকে বানাইছেন আমি সংসারের বোঝা হয়ে গেছি পরিবারের বোঝা হয়ে গেছি পরিবারে কেউ পছন্দ করে না গড়ের মাও পছন্দ করে না বাবাও পছন্দ করে না আল্লাহ তাহলে আমাকে এমন করে কেন বানাইল কারণ কি মুসানবী বললেন হ্যাঁ ঠিক আছে আমি যখন মালিকের সাথে কথা বলার জন্য যাব তোমার ব্যাপারে আমি মালিকের সাথে কথা বলবো হজরতে নাম্বার ওয়ান হলো হজরতে মুসা হজরতে নবীর নাম আল্লাহ তালা সবচেয়ে বেশি বর্ণনা করেছে কোন নবী নবী মুসা নবীর নাম আল্লাহ সবচেয়ে কালামের ভিতরেই বেশি বর্ণনা করেছেন সুবহানাল্লাহ পায়গামবারে মুসা নবীর সময়কার এক বান্দা আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন বান্দার হাত নেই পাও নেই দুইটা হাতের একটা হাত নেই দুইটা পায়ের কোনো পা নেই অঙ্গহানি কমপ্লিটলি ভাবে হাত পা ছড়าง রব্বে কারিম ওই বান্দাটাকে আল্লাহ জমিনে পাঠাইছে কেমন বিপদ বলেন হাত নাই পাও নেই যার হাত নেই পা নেই সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা সংসারের বোঝা ঠিক কিনা বলেন ঘরের লোকজন সকালবেলা একটা রাস্তার কিনারায় রেখে আসে সন্ধ্যার পরে আবার তাকে ধুয়ে মুছে আবার ঘরে উঠে একটা নির্দিষ্ট জায়গায় রাখে আবার যখন সকাল হয় যে আবার ওই রাস্তার রেখে আসে এভাবে করতে করতে লোকটা মোটামুটি বড় হয়ে কিনারায় গেছে মুসা তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলার জন্য যাইতেন একদিন ওই লোকটা পয়গম্বরে গম্বরে ডাক দিয়ে বললেন ওগো গো মুসা তোমার কাছে আমার একটা প্রশ্ন আমার একটা আবদার আমার একটা প্রশ্ন আছে মালিকের কাছ থেকে প্রশ্নটা করে জেনে মুসা মুসানবি বললেন কি প্রশ্ন বললেন আমার প্রশ্নটা হলো এই আমার দুইটা হাতের একটা হাত দেয় নাই দুইটা পায়ের একটা পা দেয় নাই এমন করে আল্লাহ যে আমাকে বানাইছেন আমি সংসারের বোঝা হয়ে গেছি পরিবারের বোঝা হয়ে গেছি পরিবারে কেউ পছন্দ করে না গড়ের মাও পছন্দ করে না বাবাও পছন্দ করে না আল্লাহ তাহলে আমাকে এমন করে কেন বানাইল কারণ কি মুসানবি বললেন হ্যাঁ ঠিক আছে আমি যখন মালিকের সাথে কথা বলার জন্য যাব তোমার ব্যাপারে আমি মালিকের সাথে কথা বলবো মালিক বানাইলো বানাইলো কি কারণে আমি আমার তোমার মালিকের কাছ থেকে জেনে নেব প্রশ্ন যে বানাইলো কি জন্য যার হাত নেই পা নেই কিছু করতে পারে আমার বানাইলো কিসের জন্য মুসানাবি বললেন ঠিক আছে আমি তুর পাহাড়ে যখন মালিকের সাথে কথা বলার জন্য যাই আমি তোমার ব্যাপারে মালিকের সাথে কিছু আলোচনা করব আমি মালিক থেকে জানতে চাবো তোমাকে কেন বানানো হয়েছে মুসা একদিন মালিকের সাথে কথা বলার জন্য তোর গেলেন তোর পাহাড়ে গিয়ে মুসা নবীর কথা বলা শেষ রওনা করবেন এমন সময় আল্লাহ তালা ডাক দিয়ে বললেন মুসা তোমার কাছে কি কারো কোনো পয়গাম আছে নাকি জোর বলুন আল্লাহ আকবার মুসা তোমার কাছে কি কারো কোনো পয়গম আছে কারণ দুনিয়ার কেউ যেটা শুনে না সেটা কে শুনে দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা কে দেখেন দুনিয়ার কেউ যেটা বুঝে না সেটা কে বোঝেন আওয়াজ দিয়ে বলেন জোরে বলেন কে শুনেন কেউ যেটা দেখে না সেটা কে দেখে মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা কোনো পয়গাম আছে নাকি তোমার কাছে মুসা নবী বললেন হ্যাঁ আল্লাহ পয়গাম ছিল বলতে ভুলে গিয়েছিলাম আল্লাহ বললেন মুসা তোমার কাছে যেই পয়গাম আছে পয়গামটা বলো মুসা নবী বললেন আল্লাহ আপনি তো সব ব্যাপারে জানেন আপনি তো হলেন আলিমুল গাইব আপনি কি আলিমুল গাইব আপনি সব গায়েবের খবর জানেন আমার কি আবার নতুন করে কিছু বলা লাগবে আল্লাহ বললেন মুসা আমি তোমার জবান থেকে ওই ব্যক্তির আবদারটা শুনতে চাই গায়বের খবর কে জানেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু রহমানুর কেউ যেটা জানে না সেটা কে জানেন নবী কে বললেন আল্লাহ তোমার কাছ থেকে আমি শুনতে চাই নবী বললেন নাল্লা আপনার এক গোলামের হাত নেই পা নেই অঙ্গহানি অবস্থায় দুনিয়া এসেছে তাকে আপনি কেন বানাইলেন কি কারণে বানাইলেন একটু কারণটা যদি বলতেন আমি গিয়ে তাকে বলতে পারতাম আল্লাহ বললেন মুসা আমি তাকে বানাইছি কারণটা হলো এই জাহান নামের তলদেশে একটা ছিদ্র আছে ওই ছিদ্রটাকে পূরণ করার জন্য আমি তারে বানাইছি কি বলছেন এমনি তো অসুখী মানুষ তাই না হাত নেই পা নেই আবার যদি শুনে যে তারে জাহান নামের ছিদ্র পূরণ করার জন্য বানানো হয়েছে তাহলে লোক তো হার্ট অ্যাটাক করবে কি করবে হার্ট অ্যাটাক করবে আর আল্লাহ বলছেন আল্লাহ তোর মিথ্যা বলেন নেই মুসানবি হাঁটতেছেন আর ভাবতেছেন এই কথা কি ওই ব্যক্তিকে কেমনে বলবো লোকটা তো এমনি অসুখী মানুষ আমি কোন বিবেকে তার কাছে বলবো যা তোমাকে জান নামের গর্ত পূরণ করার জন্য বানাইছি মুসানবীর টেনশনে পুরে গেছে মুসানবী হাঁটতেছে আর ভাবতেছে কিছু দূর যাওয়ার পরে অঙ্গানি লোকটার সাথে মুসানবির দেখা হয়ে গেছে মুসা নবীকে দেখেই অঙ্গহানি লোকটা ডাক দিল ওগো নবী মুসা কালী মুল্ল আপনার কাছে আমি একটা পয়গাম পাঠিয়েছিলাম আমার পয়গামের কি খবর মালিকের সাথে কি কথা বলতে পারছিলেন কে হ্যাঁ মালিককে আমার কথা বলছেন কে হ্যাঁ কি বলছেন মালিক মুসান বলেন হ্যাঁ তোমাকে একটা বিশেষ কাজের কারণে বানাইছেন কিন্তু কাজটা কি তোমাকে বলা যাবে না মালিক তোমাকে অর্থক বানায় নাই কোন কাজের জন্য বানাইছে নাসর বান্দা বলছে মুসানবি তুমি যদি আল্লাহ আমাকে কেন বানাইছে এই কথা যদি তুমি না বলো আর আমি যদি এই কষ্ট বুকে নিয়ে দুনিয়ার থেকে বিদায় হই ময়দানে মহাসরে তোমাকে আল্লাহ তালার কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড় করাব দেছে কি আটকাই দিছে না শর্ত কঠিন করে দিছে যে আমার কি জন্য বানাইছে এটা যদি তুমি না বলো তাহলে ময়দানে মহাসরে এই আমার কথার ব্যাখ্যা না দেওয়ার কারণে তোমার আমি আসামি বানাই দেব বলবো আমি মুসানবীর কাছে জানতে চাইছিলাম জানাই না জমানার নবী মুসানবী বললেন সর্বনাশ মালিকের দরবারে তো জবাব দিয়ে করতে হবে আর না সুরবান্ধা অঙ্গহানি মানুষ কারণ মালিকের ভয় যার ভিতর নাই তার তাকওয়া নাই তার ইমান নাই ঠিক কিনা জোরে বলেন আর জোরে বলেন ঠিক কিনা যার ভিতরে ভয় নাই মালিকের তার কিন্তু ইমান নাই যে মালিকের দরবারে দাঁড়ানোর জন্য ভয় পায় আর নফসের বিরোধিতা করে খারাপ কাজ করে না আল্লাহ বললেন এই মানুষগুলো সব আমার জান্নাতে বিনা হিসাবে যাবে গুণ গুণ দুইটা হলো আল্লাহর ভয় নফসের বিরোধিতা করা যা যাচাবে চল গানে যাই না গানে যাওয়া যাবে না নফস উল্টো বুঝাবে কোরআন থেকে সুন্না থেকে দূরে তখন নফসকে বুঝাতে হবে না আমি তোমার সাথে নাই أمكي وأما من خاف مقام ربه مقام ربه ونهى النفس عن الهوى فإن যেই বান্দার ভিতরে থাকবে মালিকের সামনে দাঁড়ানোর ভয় আর যেই বান্দা নবসের বিরোধিতা করবে রব্বে কারিম বলেন আমি তার জন্য জান্নাতুল মাওয়া রেডি করে রেখেছি মুসানবি বললেন সর্বনাশ যদি এখন যদি তাকে ব্যাখ্যা না বলা হয় ময়দানে মহাসরে তোমাকে আসামি বানাই দেবে বললেন ভাই কেমনে করে তোমাকে কথাটা বলি আমার বুঝে আসে না তোমাকে মালিক বানাইছেন জাহান নামের তলদেশে একটি ছিদ্র আছে ওই ছিদ্রটাকে পূরণ করার জন্য মালিক তোমারে বানাইছে লোকটা শোনার সাথে সাথে আওয়াজ দিয়ে বললেন আলহামদুলিল্লাহ কি বললেন আসলে কি আলহামদুলিল্লাহর খবর না নাউজুবিল্লাহর খবর খবর কি যে জাহান নামের ভিতরে মানে এক তলদেশে একটা গর্ত আছে এই গর্তটা পূরণ করা হবে এমনিই ওই অবস্থার মানুষ কিন্তু সে মুসানবীর জবান থেকে শোনার পরের সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ সব প্রশংসা একমাত্র আমার আল্লাহ কার করবেন বলেন আল্লা কারেন বললেন ও ভাই তুমি কি জাহান নামের খবর জানো জাহান্নামের নামের কোনো পরিচয় কি জানো শোনার পরে যে তুমি আলহামদুলিল্লাহ বললার কারণ কি জাহান নামের পরিচয় জানো অঙ্গহানি লোকটি বললো হ্যাঁ আমি ভালো করে জাহান নামের পরিচয় জানি যাহার নাম হলো শুধু আগুন আর আগুন শাস্তি আর শাস্তি